কোন দিকে গতি করতেছে একদম, মানে কয় চল না গাইছে একবারে, মানে লালন পালন কইরা হাইরা যদি এত বড় ডাঙর দিগুল করার পরে যদি এই মেয়েগুলো এইভাবে যদি বাপমার ইজ্জতটা এইভাবে যদি নষ্ট, মানে মুখ দেখাবো কার কার কাছে মুখ দেখাবো গাইছে, কার কাছে মুখ দেখাবো। তো বর্তমান জামানাটা এবার খারাপ হয়েছে, 15-16 বছরের মেয়েগুলোর বিশ্বাস করাবে না গাইস। তো আপনাদের যদি কোনো ভাই বোন হয়তো আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো কোনো যদি থাকে এরকম, তো দেখে শুনে রাখবেন, কারণ বর্তমান জেনারেশন পুলিশ খবরে ধরছে, ঠিক আছে, সাংবাদিকগুলো ধরছে, ধরা করে পুস্তাল করতেছে। তো চলেন আমরা রিয়াকশনের মাধ্যমে আমরা দিই, আর হ্যাঁ চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিবেন। চলেন ভিডিওটা দেখা যাক। কি হন আপনার, আপনার দুজন কি হন, স্বামী স্ত্রী? শিওর এভিডেন্স দেখান, যাবো না ভাই, এভিডেন্স দেখান, আপনি এভিডেন্স দেখান, এভিডেন্স দেখান। আমার এমন একটা প্রমাণ দেখান যে আপনার স্বামী স্ত্রী, আমরা আপনার যদি আমরা আপনাদের মধ্যে কোনো ফল্ট না পাই আপনাদের আমরা নিয়ে যাবো না, বুঝছেন, সমস্যা নেই। আচ্ছা ওগুলো আটকে রাখো, যেগুলো পাইছো রুমে আটকে রাখো, থানায় নিয়ে যাবো, থানায় নিয়ে যাবো। হ্যাঁ আর একটা কোন রুমে আছে স্বামী স্ত্রী? আপনার আপনার বাসা কই, বাসা কোথায়? মাদারীপুর। এখানে এখানে কার সাথে আসতেন? হ্যাঁ কার সাথে? একলা আসতেন, একাই একা? এখানে কি জন্য আসতেন বলেন? হ্যাঁ কি জন্য আসতেন, আমার কথার উত্তর দিবেন, কি জন্য আসতেন এখানে? হ্যাঁ প্রশ্ন না 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 তুমি বুঝবা না, এগুলো বুঝি বাসা কোথায়, থানা নিয়ে যাবো কিন্তু আমরা বাংলাদেশের ভিডিও গাইছে। হ্যাঁ বাংলাদেশ আর ইন্ডিয়া বিলের কথা না, ঠিক আছে, জেনারেশন মানে সব জায়গায় খারাপ হয়েছে, বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক, সব জায়গায় বর্তমান দিয়ে 13-14 বছর 12 বছর প্রধান বর্তমান প্রচুর লাইন মারে, মানে প্রচুর লাইন মানে কিছু কিছু মানে তো ফিজিক্যালি মানে ই হয়ে যায়, মানে বর্তমান মানে বুঝি জেনারেশন খারাপ হয়েছে। জন্য কই যে আপনার যদি তো অবশ্যই অবশ্যই আপনাদের ভাই বোন আছে বা ভাই আছে বোন আছে যেটাই হোক, ভাই হোক বোন হোক, ঠিক আছে, বর্তমান মানে 14 বছর হবে 15 বছর হবে, ঠিক আছে গাইছে, তো সব মানে দেখে হারা মানে উচিত, কারণ বর্তমান মানে একবার মানে ই হয়ে গেলে মানে ওইটা কিন্তু উড়া হয় না, ঠিক আছে, এই জন্য বর্তমান মানে চোখে চোখে দিকে রাখবেন। আমার ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কোন ধরনের ভিডিও আমার একটা কমেন্টে জানিয়ে দিবেন, ভালো থাকবেন, বাই।